محمد يا رسول الله يا حبيب الله সকলে পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মারা যাবার পরে রাখিবে না ঘরে গোসল করাইবে ঘরে রো বাহিরে জোরে বলুন সুবহানাল্লাহ হাগো শরীর থেকে আত্মাটা বের হয়ে যাওয়ার পরে কি আর ঘরের মধ্যে প্রবেশ করানো হয় আচ্ছা আপনাকে আমাদের আমাদের মতো মানুষকে নাই নাই প্রবেশ করানো হলো একজন ডাক্তার কি প্রবেশ করানো হবে হাগো মাস্টার হবে কাউকে হবে না পৃথিবী জমিনে যত মানব জাতি এসেছে সমস্ত মানুষ হতে পারে কেউ ধনী হতে পারে কেউ গরিব কিন্তু যখন আত্মাখানা বের হয়ে যায় না তখন সব কিছু শেষ হয়ে সবাই এক হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ ও গো মারা যাবার পরে রাখিবে না ঘরে গোসল করাইবে ওগো ঘরে রো বাইরে আসিবেন নবীজি ওগো উম্মত তরে আরসু ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওগো মুনকার নাকিরাসিয়া সাবল করবেন বসাইয়া আরে দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া সুবহানাল্লাহ মুনকার নাকির যখন আসবে কি প্রশ্ন করবে মান রব্বুকা বলো তোমার রব কে মা দীনুকা বলো তোমার দিন কি ছিল মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল যখন এই শব্দটা যখন বলা হবে ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি যেমন আশিকে রাসূল হবে সেই ব্যক্তি যদি সাচ্চা আশিকে রাসূল হয়ে থাকেন তো নবী মুস্তাফার রওজা মুবারক থেকে এমন ভাবে আপনার পর্দা হটে যাবে মনে হবে যে ওই জায়গায় নবী মুস্তাফা উপস্থিত রয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরে এই জন্য তো বলা হয় আরে মন করে নাকি রাসিয়া সাবল করবেন বসাইয়া আরে দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া চুমি বোন বিজির আরে কদম ধরিয়া আয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদিগকে বড় ভালোবেসে দয়া করে মায়া করে এই পবিত্র মাস রবিউল আউয়াল শরীফের মধ্যে বিশিষ্ট এক রাতে যে আল্লাহ পাক আমাদিগকে উপস্থিত করিয়েছেন তাই সেই রব্বুল আলামিনের আমরা সকলেই শুকরিয়া আদায় করি এক বাক্যে আমার সঙ্গে সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ পাকের পরে পরেই বদিনে কেতাজদার জানাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বিশ্বিন্নাই বর্ষিত হোক গর্বিত হোক সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতে পারছেন মাইকের আওয়াজ কি স্পষ্ট আছে মাশাআল্লাহ বুঝতে পারলেই হবে এটা কেন জিজ্ঞাসা করলাম বলেন তিনি আমি বলতেই আছি আর মাইক কেমন ভাবে গুপ গুপ করছে আপনারা কিছু বুঝতেই পারছেন না লাভ হবে গো আমার বলাই হবে আপনাদের শোনাই হবে
লাভ কিছু হবে না। দেখেন ঘন্টার পর ঘন্টা বক্তব্য শুনে কোনো লাভ হয়? লাভ হয় একটা, নাকি? অবশ্যই হবে। কিন্তু লাভ কখন হবে? যখন এক ঘন্টা বক্তব্য শোনার পরে যদি একটা কথার উপরে, একটা কথার উপরে যদি আমল করতে পারেন, তাহলে ওই যে আপনি এক ঘন্টা বক্তব্য শুনলেন, এক ঘন্টা বক্তব্য শুনে যতটুকু নেকি হবে একটা আমল করতে পারলে আপনার পুরো জীবনটা পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছেন যে বক্তব্য হচ্ছে মুমিনদের জন্য কি ভালো, বক্তব্য মুমিনদের জন্য ভালো। কারণ বক্তব্য যখন হয় তখন মুমিনদের অন্তরের মধ্যে কি জাগে? ভালোবাসা জাগে এবং আল্লাহ পাকের ভয় জাগে। আজকে আমাদের অবস্থা এমন, আজকে আমাদের সামনে যদি জাহান্নামের কথা বলা হয়, আগো আমাদের চোখে পানি আসে? আসে না। অন্তরটা কি ভয়ে কেঁপে উঠে? উঠে না। আজকে আমাদের সামনে যদি কবরের আজাবের কথা বলা হয়, তবুও আমাদের অন্তর কাঁপে না গো। এমনকি আমাদের সামনে হাসর, নাসর, মিজান, কুল, সিরাত সমস্ত বর্ণনা আলিম ওলামাগণ করতেই আছেন, কিন্তু আমাদের অন্তরের মধ্যে ভয়টা জাগে না। তার কারণটা কি বলেন তিনি? তার কারণ হলো একটাই, যে আমাদের অন্তরের মধ্যে যে আপনার নোংরা আবর্জনা জমতে আরম্ভ করেছে, এমনভাবে নোংরা জমে গিয়েছে। আজকে বর্তমান সময়ে আজকে ভালো কথা শুনছেন, এখন ভালো কথা শুনছেন, মনে হচ্ছে যে আগামীকাল থেকে আর কোনো খারাপ কর্ম করব না, কিন্তু যেই মাহফিল শেষ হয়ে যাবে, ওই যে আজাজিল নামে একজন ছিল যার নাম পরে পরিবর্তন হয়ে আবা ওয়াস্তা কেবার ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ পাক যে আপনার ইবলিস শয়তানকে কাফির বলে ঘোষণা করলো, ওই যে আজাজিল আপনার ইবলিস শয়তান হলো, ওই ইবলিস শয়তান যখন আপনার দেখলো যে বক্তব্য এবার শেষ, এবার কি করতে হবে? এই মানব জাতির কলবের মধ্যে ঢুকতে হবে, এই মানব জাতির শিরার মধ্যে ঢুকতে হবে, এই মানব জাতির পুরো শরীরের মধ্যে ঢুকতে হবে, আর পুরো শরীরটাকে অকেজো করতে হবে। মানুষের জান অবশ্যই থাকবে, মানুষের ব্রেন অবশ্যই থাকবে, কিন্তু পুরো বডিটাকে শয়তান আপনার কন্ট্রোল করবে। আর যখন শয়তান কন্ট্রোল করতে থাকবে, ধীরে 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 আমাদের অন্তর থেকে আল্লাহ পাকের ভয় কেটে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। ধীরে 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 আমাদের অন্তর থেকে জাহান্নামের ভয় আপনার কেটে যায়। ধীরে 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 আমাদের অন্তর থেকে নবী মুস্তাফার মহাব্বত কিন্তু দূর হতে থাকে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ পাক যে আপনার মুমিন বান্দাদের জন্য এত সুন্দর আপনার ফ্যাসিলিটি রেখেছেন, আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছেন হাবিবুল্লাহ, আপনাকে আমি হাবিবুল্লাহ ডেকে হাবিবুল্লাহ বলে ডেকেছি। এই হাবিবুল্লাহ আপনার কোন ছোটখাটো আপনার টাইটেল হতে পারে না, কারণ আল্লাহ পাক আপনার তমাম আম্বিয়াই কিরামগণকে এক একটি করে আপনার কি দিয়েছেন? উপাধি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে হাদিস এসেছে, সাহাবী কিরামগণ আপনার আলোচনা করছেন যে আল্লাহ পাক কোন পয়গম্বরকে সাফিউল্লাহ বলে ডেকেছেন। তো আল্লাহ পাক কোন পয়গম্বরকে আপনার রূহুল্লাহ বলে ডেকেছেন। তো আল্লাহ পাক কোন পয়গম্বরকে খলিলুল্লাহ বলে ডেকেছেন। তো আল্লাহ পাক কোন পয়গম্বরকে আপনার কালিমুল্লাহ বলে ডেকেছেন। সমস্ত আম্বিয়া কেরামগণের টাইটেলের মধ্যে কোন টাইটেলটা সবচাইতে উত্তম? জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলোচনা যখন আপনার আরম্ভ হয়েছেন, খুদ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আপনার উপস্থিত হয়েছেন, জিজ্ঞাসা করেন হে সাহাবী কেরামগণ আপনারা কি আলোচনা করেন? সাহাবী কেরামগণ আপনার বিনয়ের সাথে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তামাম আম্বিয়াই কেরামগণকে আলাদা আলাদা আপনার টাইটেল দেওয়া হয়েছে, কিন্তু আপনার টাইটেলটা কি হতে পারে? ওই সময় নবী মুস্তাফা আমার জানিয়েছিলেন, সমস্ত আম্বিয়াই কেরামগণকে
আলাদা আলাদা আপনার টাইটেল দেওয়া হয়েছে কিন্তু আখিরি জামানার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একখানা আপনার টাইটেল দেওয়া হয়েছে এই টাইটেল সম্পর্কে আপনার বলা হয়েছে কারণ আপনার আল্লাহ পাককে রাজি করার জন্য সমস্ত আম্বিয়া কেরামগণ আপনার চেয়েছিলেন যে আল্লাহ পাক আপনার কিসে রাজি হবেন আপনার জমিনকে যখন সৃষ্টি করা হলো এই জমিন আপনার আল্লাহ পাককে রাজি করতে চেয়েছিলেন আপনার আসমানকে যখন সৃষ্টি করা হলো আসমান কিন্তু আল্লাহ পাককে আপনার রাজি করতে চেয়েছিল যখন আপনার জান্নাতকে সৃষ্টি করা হলো ওই জান্নাত আপনার আল্লাহ পাককে রাজি করতে চেয়েছেন যখন আপনার লোহে মাহফুজকে সৃষ্টি করা হলো ওই লোহে মাহফুজ আল্লাহ পাককে আপনার রাজি করতে চেয়েছেন এই রকম করে তমাম আম্বিয়া কেরামগণ হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামগণ আল্লাহ পাককে আপনার রাজি করার জন্য আপনার ব্যস্ত ছিলেন সমস্ত আম্বিয়া কেরামগণের চিন্তা ধরা আল্লাহ পাক আপনার কিসে রাজি হবেন সমস্ত আম্বিয়া কেরামগণের চিন্তা ধরা আল্লাহ পাক আপনার কিসে খুশি হবেন কিন্তু আল্লাহ পাক আপনার জানিয়েছেন নবী মুস্তাফাকে এমন একখানা আপনার টাইটেল দেওয়া হয়েছে এই টাইটেল সম্পর্কে আপনার বলা হয়েছে সমস্ত টাইটেল চাইবে যে আল্লাহ পাক কিসে খুশি হবেন কিন্তু আল্লাহ পাক আপনার কিনা নবী মুস্তাফাকে যে টাইটেল দিয়েছেন হাবিবুল্লাহ আল্লাহ পাক আপনার খুদ নিজে চেয়েছেন যে হাবিবুল্লাহ কিসে রাজি হবেন জোরে বলুন সুবহান এ হচ্ছে নবী মুস্তাফার পাওয়ার গো নবী মুস্তাফা আমার এতটা পায়া পাওয়ার ফুল করে আল্লাহ পাক আপনার নবী মুস্তাফাকে এই পৃথিবীর জমিনে আগমন করেছেন এতটা পাওয়ার ফুল করেছেন যে আল্লাহ পাক আপনার সমস্ত নবীগণের জুবানের মধ্যে এই নবী মুস্তাফার প্রশংসাকে রেখেছেন জোরে বলুন সুবহান সমস্ত নবীগণ আখিরি জামানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে গিয়েছেন এবং সমস্ত নবীগণের অন্তরের মধ্যে তামান্না এটাই ছিল যে আমরা নবী থাকা অবস্থাতেই যদি আল্লাহ পাক আখিরি জামানের আকাকে আপনার কিনা নাজিল করে দেন তো অবশ্যই আমরা আখিরি জামানের নবীকে সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর বলে ওনার হাতে হাত দিয়ে আমরা সকল আম্বিয়া কেরামগণ পর্যন্ত আপনার মুমিন বান্দা হয়ে ওনার উম্মতি হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তুই নয়নে রসুল পাক তুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো সুবহানাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কে আস্ত বেশে হযরতে বিলালের মধুর আজান সুবহানাল্লাহ কে আস্ত বেশে হযরতে বিলালের মধুর আজান যেই আজানে ছিল নবীর প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ মায়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তুই নয়নে রসুল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো যে আল্লাহ পাক সমস্ত নবীগণের চাইতে আমাদের নবীকে সমস্ত নবীগণের মাথার তাজ বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ আছে বাবা সন্দেহ কিঞ্চিত পরিমাণের মতো সন্দেহ নেই যে আল্লাহ পাক যে আল্লাহ পাকের নিকটে সমস্ত আম্বিয়ে কেরামগণ চেয়েছিলেন যে আল্লাহ আমাদিগকে যদি নবী না করে আখিরি জামানার নবীর উম্মতি করে পাঠাতেন গো আল্লাহ তাহলে আমরা নিজেদেরকে বড় ভাগ্যবান বলে মনে করতাম যদি বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক সমস্ত আম্বিয়ে কেরামগণের দোয়া কবুল করে সমস্ত আম্বিয়ে কেরামগণকে আপনার কালেমা পড়িয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরে বলুন সুবহানাল্লাহ আজকে আমরাও ওই কালেমাটাই পড়ি না অন্য কোনো কালেমা পড়ি গো ওই কালেমাটাই পড়ি আর আল্লাহ পাক এই নবী মুস্তাফার চর্চা যে আজকে হচ্ছে এমনটা নয় নবী মুস্তাফার চর্চা যেমন আজকে হচ্ছে পূর্বেও কিন্তু ঠিক এইভাবেই হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ এমনকি আজ থেকে যদি হিসাব করা হয় পুরো 2500 বছর পূর্বেকার কথা কারণ নবী মুস্তাফার জন্মের 1000 বছর পূর্বেকার কথা একজন আপনার বাদশাহ যার নাম আপনার তুবায় আব্বাল হামিরি উনি যখন নিজের দেশ থেকে আপনার ভ্রমণের উদ্দেশ্যে মানে দেশ ঘোরার উদ্দেশ্যে যখন বেরিয়েছিল যে এক দেশ থেকে অন্য একটা দেশে যাব বেরিয়েছেন এক দেশ থেকে অন্য একটা দেশে যাচ্ছে তো এমন ভাবে আপনার শান ও শওকাতের সঙ্গে বেরিয়েছে যে নিজের সঙ্গে এক 1000-2000 নয় নিজের সঙ্গে আপনার এত আপনার মানুষ নিয়েছে যে 40000 মতো আপনার সৈন্যদেরকে সঙ্গে করে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর 40000 সৈন্যদের মধ্যে 1000 আলিম ওলামাই ছিল আরেকবার বলুন সুবহানাল্লাহ 1000 আলিম ওলামাগণকে সঙ্গে করে নিয়ে যখন এক দেশ থেকে অন্য একটা দেশে যাচ্ছে আচ্ছা বলেন তো আজকে আমাদের এই সমস্ত গ্রামে যদি 1000 মানুষ একসঙ্গে ঢোকে তো কোনো মানুষ কি ঘরের মধ্যে বসে থাকতে পারবে আপনি পারবেন কখনো না আমরা কি করব তাকে দেখার জন্য আগিয়ে যাব কেউ বা ছাদে উঠবে কেউ বা রাস্তায় দাঁড়িয়ে থাকবে ঠিক এমনটাই হয়েছে ওই বাদশাকে দেখার জন্য মানুষ আপনার লাইন দিয়ে আপনার দাঁড়িয়ে আছে যে কেমন ভাবে আপনার শান ও শওকাতের সঙ্গে আপনার এক দেশ থেকে অন্য একটা দেশে যায় দেশ এইভাবে ভ্রমণ করতে করতে শেষ এমন একটা দেশের মধ্যে আপনার পৌঁছিয়েছেন যেই দেশের মধ্যে যাওয়ার পরে এমন আপনার অবস্থা হয়েছে একজন ব্যক্তিও তাকে দেখার জন্য বাইরে আসে না জোরে বলুন সুবহানাল্লাহ ও তো চিন্তায় চিন্তিত হায় হায় কি অবস্থা যে দেশেই গেলাম সেই দেশের মানুষই আমাকে দেখার জন্য অতি ব্যস্ত হয়ে পড়েছে সেই দেশের মানুষই তো আমাকে খাওয়া দাওয়া করানোর জন্য অতি ব্যস্ত হয়ে পড়েছে আজ একটা এমন দেশের মধ্যে আসলাম এই দেশে আসার পরে কোনো মানুষ আমার নিকটে আসে না আগো কি ব্যাপার উজিরকে আপনার খবর নেওয়ার জন্য বলা হলো উজির যে আপনার আগিয়ে গিয়ে খবর নিয়েছে খবর নেওয়ার পরে জানতে পারা গেল ওই দেশে আল্লাহ পাকের ঘর কাবা বাইতুল্লাহ রয়েছে ওই কাবা বাইতুল্লাহ থাকার কারণে ওই সমস্ত দেশের মানুষ কাবা বাইতুল্লাহ তপ করতে করতে তাদের কাছে কোনো সময় নেই যে কোনো বাদশাকে দেখতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই যে আপনার ঘটনা যখন ঘটে গেল যে বাদশাকে দেখার জন্য আসে না তার অন্তরে এতটা রাগ হয়েছে এতটা আপনার কিনা জ্বলন হয়েছে যে মনে মনে নিয়াত করেছে যতক্ষণ পর্যন্ত ওই কাবা ঘর বাইতুল্লাহকে ধ্বংস না করতে পারবো এই দেশ থেকে আমি বিদায় নিব না জোরে বলুন নাউযু বিল্লাহ
এই নিয়াত যখন হয়ে গেল আচ্ছা বলেন তো আল্লাহ পাক আপনার তিনখানা জিনিসের দায়িত্ব নিয়েছেন এক নম্বরে আপনার কাবা বাইতুল্লাহ রয়েছে দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের কালাম কালামুল্লাহ আপনার কোরআনুল মাজিদ রয়েছে তৃতীয় নম্বরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন এই তিনখানা জিনিসের দায়িত্ব খুদ আল্লাহ পাক নিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ হে বাপজি মুসলমান আল্লাহ পাকের ঘর কাবা বাইতুল্লাহকে ধ্বংস করার উদ্দেশ্যে যখন ওই তুবাই আব্বাল হামিরি আপনার ভাবনা চিন্তা করল যে মনে মনে আপনার ভাবনা চিন্তা হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার কিনা ওই কাবা বাইতুল্লাহকে আপনার হেফাজত করবেন কেমন করে কাবা বাইতুল্লাহকে আল্লাহ পাক আপনার হেফাজত করবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জানিয়ে দিয়েছেন এই কাবা বাইতুল আল্লাহ ঘর এই ঘরকে আপনার হেফাজত করা আমি আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্ব রয়েছে যে আপনার বাদশাহ মনে মনে ভাবনা চিন্তা করেছে যতক্ষণ পর্যন্ত এই কাবা বাইতুল্লাহকে আমি ধ্বংস না করতে পারব ততক্ষণ পর্যন্ত এই দেশ থেকে আপনার বিদায় নেব না এই দেশ থেকে আপনার অন্য কোনো দেশে চলে যাব না এই রকম রকম চিন্তা ভাবনা নিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে আপনার কিনা গজব নেমে চলে আসলো আল্লাহ পাকের তরফ থেকে আপনার আজাব নেমে চলে আসলো এমন একটা আজাব তার আপনার শরীরের মধ্যে পড়ল সঙ্গে সঙ্গে তার শরীরটা আপনার জ্বলে যায় শরীরটা যখন আপনার জ্বালা করতে আরম্ভ করে দিল তার শরীরের মধ্যে থেকে এত আপনার কিনা দুর্গন্ধ বের হতে আরম্ভ করে দিল তার আপনার নাক দিয়ে দুর্গন্ধ বেড়ে যায় তার আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতে আরম্ভ করে দিল ওই বাদশা আপনার যত সিপাহীগণ ছিল সমস্ত সিপাহীগণ আপনার দূরে চলে যেতে আরম্ভ করে দিয়েছে কেউ আপনার বাদশাহ নিকটে থাকতে চাই না কেউ আপনার বাদশাহ নিকটে থাকতে পারবে না কারণ এমন অবস্থা হইয়া গিয়েছে তার সারা শরীর থেকে আপনার দুর্গন্ধ বের হতে আরম্ভ করে দিয়েছে সমস্ত মানুষ আপনার সমস্ত মানুষ যখন আপনার দূরে চলে যায় হঠাৎ করে বাদশাহ আপনার বলতে আরম্ভ করে দিল ও গৌজি দেখো না দেখো আজকে আমার শরীরের মধ্যে কি যেন হয়ে গেল একটিবার এই রোগের আপনার কিনা ইলাজ হবে নাকি কেউ কি এই রোগের আপনার ওষুধ দিতে পারবে নাকি একটিবার আপনার খবর দিয়ে দাও তামাম আপনার মক্কাতুল মুকাররমার মধ্যে আপনার কিনা এলান হয়ে গেল এই বাদশার শরীরের মধ্যে এমন আপনার একখানা রোগ দেখতে পাওয়া গিয়েছে এই রোগকে যে আপনারে ভালো করতে পারবে তাকে আপনারে এতটা ধন দৌলতের মালিক বানিয়ে দেওয়া হবে সারা জীবন আপনার শেষ হইয়া যাবে কিন্তু তার ধন দৌলত শেষ হবে না এতটা ধন দৌলতের মালিক বানিয়ে দেওয়া হবে তার ধন দৌলত আপনার কোনোদিন শেষ হবে না ওই ওজির আপনার করল কি তামাম মক্কাতুল মুকাররমার মানুষের কাছে আপনার যাই সকল মানুষকে ডাক দিয়ে আপনার বলতে থাকে আমার বাদশার শৈলের মধ্যে এমন একটা রোগ দেখতে পাওয়া গিয়েছে এতটা দুর্গন্ধময় বাদশার পাশে আপনার দাঁড়ানো সম্ভব কর হয় না এবারে কেমন করে তার আপনার কিনা ইলাজ করা যেতে পারে সমস্ত আপনার কেনা হাকিমগণ উপস্থিত হল সমস্ত হাকিমগণ আপনার দেখার পরে বলতে আরম্ভ করে দিল আরে না 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 এটা আপনার কোনো দুনিয়াবি আপনার রোগ হতে পারে না এটা আপনার আসমানি রোগ যেহেতু রোগ আপনার আসমানি হয়ে গিয়েছে তাহলে রোগের আপনার ওষুধ দিতে হবে আসমানি রোগ যদি হয় আসমানি ওষুধ দিতে হবে কি আসমানি রোগ আপনার আসমানি হয়ে গেল তাহলে এবার ওষুধ আপনার আসমানি দিতে হবে
ওই যে আপনার 1000 মতো আপনার আলেম ওলামাদেরকে সঙ্গে করে নিয়েছিল সমস্ত আলেম ওলামাদেরকে আপনার জিজ্ঞাসা করা হলো হে আলেম ওলামাগণ একবার আপনারা এই বিষয়টা আপনারা দেখেন না কেন একবার আপনারা এই রোগের আপনারা ওষুধ দেখতে পাওয়া যায় কি একটি বলেন না কেন সমস্ত আলেমদের মধ্যে একজন আলেম আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা বলতে আরম্ভ করে দিয়েছেন ওগো বাদশাহ আপনি যদি আমায় একটিখানি অনুমতি দিয়ে দেন নিশ্চয় আমি বলতে পারব আপনার শরীরের মধ্যে কি রোগ আপনার হয়ে গিয়েছে বাদশাহ আপনার বলল ঠিক আছে একটিবার বলেন না কেন ওই আপনার কিনা বড় আলিম ভাই সঙ্গে সঙ্গে আপনার বলতে আরম্ভ করে দিয়েছেন আপনাকে আমি যেই প্রশ্নখানা করব ওই প্রশ্নের যদি ঠিক আপনার আপনি উত্তর বলতে পারেন আপনা আমার প্রশ্নের যদি সত্য সত্য আপনি উত্তর বলতে পারেন তাহলে নিশ্চিত আপনার শরীরের মধ্যে যে রোগখানা আপনার দেখতে পাওয়া গিয়েছে সেই রোগের ঔষধ বলে দেব সুবহানাল্লাহ সেই রোগের ওষুধ আপনার বলে দেওয়া হবে ওই বাদশাকে যখন জিজ্ঞাসা করা হলো আচ্ছা বলেন তো এত দেশ আমরা ঘুরে আসলাম কোনো দেশে এই রকমটা হলো না এই দেশে এসে আপনার এই অবস্থা কেন হলো সঙ্গে সঙ্গে বাদশা সত্য কথা বলল এই দেশে আসার পরে আমাকে দেখার জন্য কোনো মানুষ যখন আসে না তখন মনে মনে নিয়ত করেছিলাম যতক্ষণ পর্যন্ত ওই কাবা ঘর বাইতুল্লাহকে আমি ধ্বংস না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই দেশ ছেড়ে আপনার যাব না এই কথা যখন আপনার বলা সঙ্গে সঙ্গে ওই আপনার সবচাইতে যিনি আপনার আলিমের মধ্যে বড় আলিম ছিলেন উনি আপনার এক বাক্যে উত্তরে বলেছিলেন এই ঘরটা হলো খোদ আল্লাহ পাকের ঘর কাবা বাইতুল্লাহ এই বাইতুল্লাহ আর সঙ্গে গুস্তাখি করার জন্য আল্লাহ পাক আপনার শরীরের মধ্যে এই আপনার রোগখানা দিয়ে দিয়েছে তো বাদশা আপনার উত্তরে বলতে আরম্ভ করলো তাহলে আমার উপায় কি হবে ওই আলিম আপনার বললেন আজ থেকে নিয়ে 1000 বছর পর এই পৃথিবীর জমিনে এমন একজন পয়গম্বর আসবেন ওই পয়গম্বর আসার পরেতে এই মক্কাতুল মুকাররামার মধ্যে আপনার জন্মগ্রহণ করবেন আর ওই নবী মুস্তাফার ওসিলা নিয়ে হযরতে আদম আলাইহিস সালামের আপনার কিনা দোয়া কবুল হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত আম্বিয়া কেরামগণ যখনই আপনার কিনা বিপদের আপনার সম্মুখীন হয়েছেন সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার আপনার কিনা ওসিলা নিয়েছেন তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার কিনা ওই আপনার আম্বিয়া কেরামগণের উপর থেকে সমস্ত মুসিবতকে আপনার হালকা করে দিয়েছেন আজকে বাদশা আপনার শরীরে যে রোগ দেখতে পাওয়া গিয়েছে এই রোগকে যদি ভালো করতে হয় ওই নবী মুস্তাফা যিনি 1000 বছর পর মক্কাতুল মুকাররামার মধ্যে জন্মগ্রহণ করবেন উনার ওসিলা নিয়ে আজকে আপনাকে দোয়া করতে হবে উনার ওসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে আর আল্লাহ পাকের দরবারে যদি নবী মুস্তাফাকে ওসিলা নিয়ে আপনার দোয়া করা হয় আল্লাহ পাকের শানে কখনো এটা মানাই না যে ওই দোয়া আপনার কবুল হবে না জোরে বলুন সুবহানাল্লাহ নূর সে মোতিও কি লড়ি বন গই সুবহানাল্লাহ ইয়া নবী মে জো কহতা রহা নূর সে মোতিও কি লড়ি বন গই আয়া
تو سے ملاتا رہا آیتوں سے ملاتا رہا آیتیں پھر جو دیکھا تو ناتے نبی بن گئی سبحان اللہ اے خدا مجھ کو ایسی گنی چاہیے اے خدا مجھ کو ایسی گنی چاہیے بھیک دے اور کہے اور کیا چاہیے کون دیتا ہے دینے کو منہ چاہیے کون دیتا ہے دینے کو منہ چاہیے دینے والا ہے سچا ہمارا نبی سبحان اللہ یا نبی یا نبی میں جو کہتا رہا نور سے موتیوں کی لڑی بن گئی سبحان اللہ ابو جی مسلمان اوئی جے اپنر بادشاہ تو بے اول حمیری جاکھن اللہ پاک دربارے نبی مصطفیٰ کے وسیلہ کرے نیے دوئی کنہات کے اتلن کرے اللہ پاک کے جاکھن بلن اللہ اکٹی بارا من دعا کنا قبول کرے ننگو اللہ اے جے امر وانتر نے مدھے خراب کنا نیت کرے پلے چلم گو اللہ اگو اللہ پاک امی بندہ حساب اپنر بار بار بھول کر دے تھا کی کنتو اپنی رب العالمین اپنی توب اپنر رب العالمین حساب بندہ در کے بار بار اپنی خما کر دے تھا کن گو اللہ اگو اللہ پاک اے اپنر آخری زمان را آقا جناب محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم وسیلہ کرے بولی گو اللہ اے نبی مصطفیٰ رسیلہ کرے بولی گو اللہ آرے نیت اپنر ککھن کربونا گو اللہ اکتی بار امر دعا کھنا قبول کرنین امر شویلر مدھے جے اپنر کینا رک گر رک بلا مصیبت ہوئے گچے گو اللہ اگو اللہ پاک اپنی شمست روگ تکی امکی مکتی دن کر دین ای کتا جکن اپنر بلا حلو شنگ شنگ اللہ پاک اپنر کین رحمت رحمت جوش چلے اشیلو کرن اللہ پاک نکوٹ جکن کنو بند اپنر نبی مستپر اسلانین شنگ شنگ اللہ پاک اپنر دعا کھنا قبول کرے تھاکن شنگ شنگ اللہ پاک اپنر دعا کھنا قبول کرے دھاکن اے اپنر بدشار دعا کھنا جو کن کو بلو ہی اگر بدشار اپنر وانتر مدھے ایتوٹا آنمد ہوئے ایتوٹا اپنر خوشی ہوئے گیلن شنگ شنگ اوئی کعبہ بیت اللہ ہر چھادر پورے اپنر کین اوئی کعبہ بیت اللہ ہر پورے آت اپنر کین امون اکٹا بابستہ کرے دیے چھن اوئی اپنر توے اول حمیر اپنر کلن کی اپنر کلو اکھنا اپنر کینا چادر نیے اپنر چلے آشلو اوئی چادر نیے آشار پورتے اوئی اپنر پورا کعبہ بیت اللہ کے یمون کرے اپنر دھگے دو حلو آج پجم تو اوئی کعبہ بیت اللہ دیکھتے بوا جائینا سبحان اللہ شے دن شرب و بطم اوئی جے کعبہ شریفیر گلاف اپنا دیکھتے بوا جائے شرب و بطم انہی اپنا چوڑیے چھلیں آج تھے کے نیے آرائے ہزار بسر پوربے کر گاتا جرے بولن سبحان اللہ آرائے ہزار بسر پوربے اوکھانا جکھن
কাবা শরীফের উপরে গিলাফ আপনার দিয়ে দেওয়া হলো আর মক্কাতুল মুকাররামার মানুষের কাছ থেকে বিদায় নিয়ে চলতে আরম্ভ করে দিয়েছেন চলে যাই এমন একটা রাস্তা দিয়ে আপনার চলতে আরম্ভ করেছেন যে রাস্তা দিয়ে মদিনাতুল মুনাওয়ারা যাওয়া হয় জোরে বলুন সুবহানাল্লাহ আব্বুজি মুসলমান ওই আপনার মদিনাতুল মুনাওয়ারার পথ ধরে যখন চলতে আরম্ভ করে দিয়েছেন চলতে চলতে এমন একটা জায়গাতে আপনার পৌঁছে গিয়েছেন যেই জায়গাতে পৌঁছে যাওয়ার পরেতে আপনার সমস্ত আলেম উলামাগণ ওই বাদশাহর নিকটে আরজি করেছেন ওগো বাদশাহ একটিবার আপনি অনুমতি দিয়ে দেন গো বাদশাহ এই যে যেই জায়গায় আমরা পৌঁছে গিয়েছি এটা কোনো আপনার সাধারণ জায়গা হতে পারে না এটা আপনার কোনো আম জায়গা হতে পারে না কারণ আমরা কিতাবের মধ্যে পড়েছি আমরা তাওরাত শরীফের মধ্যে পড়েছি আমরা সাবুর শরীফের মধ্যে পড়েছি আমরা আপনার কিনা ইঞ্জিল কিতাবের মধ্যে পড়েছি কারণ আখিরি জামানার নবী হয় যেই আপনার কিনা পয়গম্বর আপনার আসবেন উনি আপনার কিনা মক্কাতুল মুকাররামার মধ্যে জন্মগ্রহণ করবেন এমনকি ওই মক্কাতুল মুকাররামায় আপনার আসার পরেতে জন্মগ্রহণ যখন হয়ে যাবে তখন আপনার কি হয়ে যাবে তাম দেশের মানুষের সঙ্গে এমন করে আপনার মিশতে আরম্ভ করে দেবেন আখিরি জামানার আকা এমন করে আপনার ওই মক্কাতুল মুকাররামার মানুষের সঙ্গে এমন করে আপনার ব্যবহার দেখাতে থাকবেন যে আপনার এক বছর চলে যাবে দুই বছর চলে যাবে চল্লিশ বছর পর্যন্ত ওই মক্কাতুল মুকাররামার মানুষের সঙ্গে একসঙ্গে আপনার বাজার করবেন একসঙ্গেই আপনার খাওয়া দাওয়া করবেন একই সঙ্গে আপনার কাজ কাম আপনার করতে থাকবেন কিন্তু মক্কাতুল মুকাররামার মধ্যে একটা শত্রু খুঁজে পাওয়া যাবে না সুবহানাল্লাহ আব্বুজি মুসলমান ওই সমস্ত আলেম উলামাগণ আপনার বলতে আরম্ভ করে দিলেন ওই মক্কাতুল মুকাররামার মানুষেরা যখন একটাও আপনার শত্রু খুঁজে পাওয়া যাবে না যেই দিন আপনার কিনা ওই মক্কাতুল মুকাররামার মধ্যে ওই নবী মুস্তাফার উপরে সর্বপ্রথম যখন আপনার ওহী নাযিল আপনার হয়ে যাবে ওই সময় আপনার নবী মুস্তাফা করবেন কি আপনার ওহী নাযিল যখন হয়ে যাবে আল্লাহ পাকের তরফ থেকে যখন আপনার কালেমা তাইয়্যিবার প্রচারের হুকুম যখন হয়ে যাবে এই দিনে ইসলামের প্রচারের কাজ যখন আপনার শুরু হয়ে যাবে ওই সময় নবী মুস্তাফা আমার বলতে থাকবেন ওই সময় নবী মুস্তাফা আপনার কিনা পুরো মক্কাতুল মুকাররামার মধ্যে বারবার আপনার কিনা অলিগলির মধ্যে আপনার এলান করতে থাকবেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ জোরে বলুন সুবহানাল্লাহ নবী মুস্তাফা আমার মক্কাতুল মুকাররামার মধ্যে আপনার বলতে থাকবেন কে আছো একটিবার পড়ো লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে যেই ব্যক্তি একটিবার অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আমি নবী মুস্তাফা জানিয়ে দিলাম নবী মুস্তাফা জানিয়ে দিলাম ফাদখালাল জান্নাহ আল্লাহ পাক সেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দাখিল করিয়ে দেবেন সুবহানাল্লাহ ওই মক্কাতুল মুকাররামার মধ্যে যত আপনার মানুষ আসবে তারা যখনই আপনার নবী মুস্তাফার এই কালেমা পড়বে তারা তাদের জন্য জান্নাতের গ্যারেন্টি হয়ে যাবে তো সমস্ত আলিম উলামাগণ আপনার এক বাক্যে বলেছিলেন যেই দিন নবী মুস্তাফা আপনার মক্কাতুল মুকাররামার মধ্যে সাহাবি সংখ্যা বাড়তে থাকবে তারা জুলুম করবে অত্যাচার করবে অত্যাচারে অত্যাচারিত হয়ে একদিন এই মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ নিয়ে আসবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর এই মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ নিয়ে আসবেন এখানে আপনার দশটি বছর শান্তি করে আপনার দীন ইসলামের প্রচার করবেন আর দীন ইসলামের প্রচারের পর নবী মুস্তাফা এই মদিনাতুল মুনাওয়ারাতেই আপনার
কিয়ামত পর্যন্ত এই জমিনেই আপনার থাকবেন। তাই আমরা সকলে আলিম ওলামাগণ চিন্তা ভাবনা নিয়েছি, একটা আপনার কথা ভাবনা চিন্তা করেছি যে এই জায়গায় আমরা পৌঁছে গিয়েছি, এখান থেকে আমরা আর অন্য কোন দেশে যেতে চাই না। ও বাদশা, একবার আপনি অনুমতি দিন, আমরা সমস্ত আলিম ওলামাগণ এই জায়গাতেই থাকতে চাই, এই জায়গাতেই আমাদের মরণ হবে আর এই জায়গাতেই আমাদেরকে দাফন করে দেওয়া হবে। যেই দিন নবী মুস্তাফা এই মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে আপনার চলে আসবেন, হয়তো আমরা নিজ চোখে আপনার দেখতে পাবো না, কিন্তু নবী মুস্তাফা যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে ফিরে আপনারা বেড়াবেন, কোনোদিন আপনার ওনার কদমের ধুলা যদি আমাদের কবরের উপরে আপনার চলে আসে, আল্লাহ পাকের কসম করে বলি সঙ্গে সঙ্গে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই সমস্ত এত বছর আগে যিনারা ছিলেন তাদের অন্তরে এই রকম বাসনা, তাদের অন্তরে যদি এইরকম বাসনা থাকে, তাহলে আমরা ওই নবী মুস্তাফার উম্মতি হওয়ার পরে আমাদের অন্তরে কি বাসনা থাকতে পারে না যে নবী মুস্তাফার রওজা দেখবো? আগে থাকতে পারে কি পারে না? অবশ্যই থাকতে হবে, কারণ নবী মুস্তাফার রওজা মুবারক দেখার বাসনা যার অন্তরে থাকবে না, আমি তাকে মুমিন কখনো মনে করি না, তাই না? আমি তাকে মুমিন মনে করি না। আর যার মধ্যে বাসনা থাকবে আর সে যদি না দেখেও ইন্তেকাল করে যায়, আল্লাহ পাক আপনার কিনা নিয়াত যদি খাঁটি হয়, তো তাকে সেই রওজা মুবারক জিয়ারত করার নেকি তার আমল নামায় আল্লাহ পাক দিয়ে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক আপনার কবরের আজাবটাকেও কম করে দেবেন, এবং হাসর নাসরও কিন্তু তার অনেক আপনার ফায়দা রয়েছে। তাই নবীর দেশে চলো না গো জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না গো জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া প্রতিদিন চেষ্টা করবেন ঘুমানোর পূর্বে দরুদে পাক পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন, এই চেষ্টা অবশ্যই রাখবেন। দরুদে পাক পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় ওই দরুদের ফজিলতের দরুদের বরকতে একদিন নিশ্চয়ই ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে নবী মুস্তাফার দিদার হয়ে যাবে। ও আল্লাহ পাক অতদিন পর্যন্ত আমাদেরকে ইন্তেকাল দিও না, যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার নূরানি চেহারা দর্শন না হয়ে যায়। শুকরে বলুন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ পাক মরণের পূর্বে আমাদের জুবান থেকে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালিমা পড়তে পড়তে জানো আমরা সকলেই ইন্তেকাল করতে পারি সেই তৌফিক আমাদেরকে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামিয়া হায়াত বাকি তো মুলাকাত বাকি, একবার নবী মুস্তাফার সারে সকলে দাঁড়িয়ে ঝুমঝুম করে কায়াম করুন, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা মাদের মনে বেদনা, আমরা কি মদিনা যাব না, কোন পথে হব
রাবানা বলে দিন শাহে মদিনা নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাহ মরনের কালে আসি কবরের পাশে থাকি ইয়া রাসূল।